আপনাদের সবাইকে আমার নমস্কার এবং আসসালামু আলাইকুম। আমি অনুপ্রিয়া এসে গেছি আপনাদের আজ আরও একটি গল্প শোনাতে। কিন্তু প্রত্যেকবারের মতো গল্প শুরু করবার আগে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আমাদের এই পাঁচ মিশালি গল্প চ্যানেলটিতে আপনারা কিন্তু গল্প শুনবেনই না, আপনারা আপনাদের পছন্দ মতো গল্প আমাদের কাছে লিখেও পাঠাতে পারেন, আর আমরা সেই গল্পটি লেখকের নামসহ পাঠ করব আমাদের চ্যানেলে। আর যে গল্প হবে মাসের সেরা গল্প, অর্থাৎ যে গল্প সবথেকে বেশি লাইক শেয়ার আর কমেন্টস আনতে পারবে, সেই গল্পের লেখক বা লেখিকার কাছে পৌঁছে যাবে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সুন্দর উপহার। আর লেখার কিন্তু কোনো বয়স নেই, যে কোনো বয়সের লেখক বা লেখিকা কিন্তু আমাদের কাছে গল্প পাঠাতে পারেন, আমরা অবশ্যই তার গল্পটি পাঠ করে শোনাব। আর ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল আইডি তো রয়েছে, তবু আর একবার বলে দিই, পাঁচমিশালি@gmail.com। আর গল্প যখন আপনারা পাঠাবেন তখন কিন্তু অবশ্যই মনে করে আপনাদের ছবিটিও তার সঙ্গে আমাদের কাছে মেল করে দেবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর দেরি করবেন না। এবার আসি আমরা আজকের গল্পটিতে। আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু গল্পটি শুনব। তাহলে আর দেরি কিসের জন্যে, চলুন শুরু করা যাক আজকের গল্প। আমাদের শহরে তখন শীত পড়েছে, হঠাৎ কলেরা দেখা দিলে। তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষে ভয় হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না, মারা গেলে দাহ করার লোকমেলা দুর্ঘট হতো। কিন্তু সে দুর্দিনেও আমাদের এখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না, গোপাল খুড়ো তার নাম। জীবনের ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যেক দিন সংবাদ নিতেন, আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘণ্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন। আমরা জনকয়েক ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পাই। আগে আছে বই কি, আপনি ডাক দিলেই গামছা নিয়ে বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই, এর চেয়ে পুণ্যের কাজ সংসারে আর নেই। আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন। ঠিকেদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না। সেদিন সন্ধেবেলা মুখ ভার করে খুড়ো এসে বললেন, বিষ্ণু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেলে না। সবাই চমকে উঠলাম। অতি গরিব বিষ্ণু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছোটবেলায় পড়েছিলাম। নিজে সে চির রুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে কেউ নেই, তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি। রাত্রি আন্দাজ 8টা, দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠোনে নামালাম। পণ্ডিত মশাই ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন। সংসারের কোনো কিছুর সঙ্গে সে ছাউনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবন ভোলা যায় না। মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কী হবে? কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল, ও কাজটা আমি করব পণ্ডিত মশাই, আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তাঁর পক্ষে অসম্ভব। বাংলা স্কুল মিনিট পাঁচেকের পথ,
হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত। পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন, নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি নে লালু। নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই, নিশ্চয়ই দেব বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে। হরিবোল দিয়ে আমরা বাড়ি থেকে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দরজার চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় 3 ক্রোশের মতো রাস্তা। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত 2। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিষ্কার জ্যোৎস্নায় বালু ভর্তি বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে, তার কোনো কোনোটা লালুর পায়ের প্রায় নিচ পর্যন্ত আচার খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে, কি জানি সে কতক্ষণে পৌঁছবে। আধক্রোশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি, আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি, তাদের আসতেই বা না জানি কত দেরি। হঠাৎ গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগল। গোপাল খুড়ো সভায় বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে, এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না। কাছে আশ্রয় কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত না। কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল ছে, চাঁদের আলো ডুবল অন্ধকারে, ওপার থেকে বৃষ্টি ধারার শো শো শব্দ এলো কানে। ক্রমশ সেটা একদম কাছে এসে দাঁড়ালো, আগাম 2-10 ফোঁটা সকলেরই গায়ে এসে পড়ল তীরের মতো। কী করি ভাবতেই ভাবতেই মুষলধারায় বৃষ্টি নেমে এলো, মরা রইল পড়ে। প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলে তার ঠিক ঠিকানা নেই। জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলেন। মেঘ গেছে কেটে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। এর মধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে, গাড়োয়ান কাঠ এবং সপ্তাহের অন্যান্য জিনিসপত্র নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে। কিন্তু ডোমেদের দেখা নেই। গোপালকুড়ো বললেন, ও বেটারা ওই রকম, শীতে ঘর থেকে বেরোতে চায় না। মণি বললে, কিন্তু লালু এখনো ফিরল না কেন? সে যে বলেছিল মুখে আগুন দেবে, ভয় বাড়ি পালালো না তো? খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন, ওটা ওই রকম, যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? কত কি শ্মশান ভূমি কি না? শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার? অন্তত 1000টা মরা পড়িয়েছি জানিস। এরপরে মনি আর কথা কইতে পারলে না, কারণ সত্যি খুড়োর গর্ব করা সাজে। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল, খুড়ো তার একটি তুলে নিল, নিয়ে বললেন, আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল। খুড়ো চুলি কাটছেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নরু বললে, আচ্ছা মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে না? খুড়ো কোনো দিকে না তাকিয়েই জবাব দিলেন, ফুলবে না,
লেপ কাঁথা সব জলে ভিজেছে যে, কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে। খুড়ো, ফুলবে না তো? খুড়ো রাগ করে উঠলেন, তোর ভারী বুদ্ধি, যা করছিস কর। কাঠ বাওয়া প্রায় শেষ হয়ে এলো। নড়ুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে, খুড়ো, মরা যেন নড়ে উঠল। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল। কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তোর মতো ভীতু মানুষ আমি কখনো তো দেখিনি নড়ু, তুই আসিস কেন এসব কাজে? যা, বাকি কাজগুলো আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি, গাধা কোথাকার। আবার মিনিট দুই গেল। এবার মনি হঠাৎ চমকে উঠে পাঁচ সাত পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বললে, না খুড়ো, গতি ভালো ঠেকছে না, সত্যিই মরাটা যেন নড়ে উঠল। খুড়ো এবার হা হা করে হেসে বললেন, ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে? যে হাজারের উপর মরা পুড়িয়েছে তাকে? নড়ু বললে, ওই দেখুন আবার নড়ছে। খুড়ো বললেন, হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তো কে খাবে বলে। মুখের কথাটা তার শেষ হলো না। অকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের উপর বসে ভয়ঙ্কর বিশ্রী খোনা গলায় চেঁচিয়ে উঠল, না না, নড়ুকে না, গোপালকে খাবো। ওরে বাবা রে, আমরা মরলাম ঊর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ। তিনি উপরের দিকে আমাদের পেছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, বাবা গো, গেছি গো, ভূতে খেয়ে ফেললে গো, রাম 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 রাম। এদিকে সেই ভূতও তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো, ওরে নির্মল, ওরে মণি, ওরে নড়ু, পালাস নে রে, আমি লালু, ফিরে আয়, ফিরে আয়। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছলো। নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ে ধুলো নিয়ে সলজ্জে বললে, সবাই জলের ভয়ে পালালো, কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। খুড়ো বললেন, বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে, এখন যাও ভালো করে গঙ্গামাটি মেখে চান করোগে, এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি। তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন, বুঝলেন অত বড় নির্ভীক ছেলে এবং তিনি দেখেননি এবং তাঁর পক্ষে হওয়া সম্ভবও নয়। এই রাতে একাকী শ্মশানে কলেরার মরা, কলেরার বিছানা, এই সমস্ত গ্রাহ্যই করল না। মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন, না সে হবে না, ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না। শবদাহ সমাধা হলো। আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সবে মাত্র রোদ্দুর হয়েছে। কি ভয় লেগেছে গল্পটা শুনে? বেশ হাসিও পেয়েছে কিন্তু গল্পটাতে। আর যাই হোক, শরৎচন্দ্রের লেখা গল্প না? তাহলে আজকের গল্প তো এখানে শেষ হলো। আপনারা কিন্তু আপনাদের গল্প লেখা থামাবেন না, আমরা এর মধ্যে অনেক গল্প পেয়ে গেছি কিন্তু। আর যারা এখনও পাঠাননি তারা কিন্তু অবশ্যই লেখা শুরু করে দিন। যতক্ষণ না লিখবেন আপনারা কী করে বুঝবেন যে আপনাদের মধ্যে কত শরৎচন্দ্র, সুনীল গঙ্গোপাধ্যায় লুকিয়ে আছে? দেখুন না শুরু করে কী হয়।